পড়ব বিশ্বনাথ কবিতাদের সাহিত্য অর্পণে গ্রন্থে অলঙ্কার। প্রথমে যাবো অলঙ্কার কাকে বলে। অলঙ্কার যেমন আমার নারীদের যেমন অলঙ্কারের দ্বারা তার সৌন্দর্য বৃদ্ধি পায়, সেরকম কাব্যের শরীর অর্থাৎ কাব্যের শরীর শব্দ এবং অর্থ নিয়ে গঠিত। এই শব্দ এবং অর্থ অলঙ্কারের দ্বারাই সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই নারীর সৌন্দর্য যেমন অলঙ্কার দ্বারা বৃদ্ধি পায়, সেরকম কাব্যের শরীরও অলঙ্কারের দ্বারা তার সৌন্দর্য বৃদ্ধি পেয়ে থাকে। কিন্তু এই অলঙ্কার কাব্যের চালুতা বা সৌন্দর্যতা বৃদ্ধি করে। এই অলঙ্কার দুই প্রকার, শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। শব্দালঙ্কার কাকে বলবো আমরা? যে অলঙ্কারে শব্দের প্রাধান্য বেশি তাকে বলা হয় শব্দালঙ্কার, এবং যেখানে যে অলঙ্কার অর্থের প্রাধান্য বেশি তাকে বলা হয় অর্থালঙ্কার। শব্দালঙ্কার আমরা কোনোকে বলবো, যেমন উপমা, যেমন যম, বক্রোক্তি, অনুপ্রাস হচ্ছে শব্দালঙ্কার। আর অর্থালঙ্কার কোনগুলো? উপমা, রূপক, নিদর্শনা, বিভাবনা, বিশেষত্ব, এগুলো হচ্ছে অর্থালঙ্কার। আমরা জানবো এবার বিভাবনা অলঙ্কার। বিভাবনা হচ্ছে অর্থালঙ্কার। কাকে আমরা বিভাবনা অলঙ্কার বলবো? সাহিত্য অর্পণে বিভাবনা অলঙ্কার লক্ষণ করা হয়েছে, বিভাবনা বিনা হেতু কার্যোৎপত্তি অধুচ্যতে উক্তা মুক্ত নিমিত্তত্ব জিধাসা পরিকীর্তিতা। অর্থাৎ বিভাবনা বিনা হেতু, অর্থাৎ এখানে হেতু মানে এখানে কারণ, অর্থাৎ কারণ ছাড়াই যেখানে কার্যের উৎপত্তি হচ্ছে সেখানে কি হবে? সেখানে বিভাবনা অলঙ্কার হবে। এখানে এই বিভাবনা অলঙ্কার দুই ভাগে বিভক্ত আছে, উক্ত বিভাবনা, উক্ত নিমিত্ত, উক্ত বিভাবনা, আর আছে অনুক্ত বিভাবনা। এবং এই বিভাবনাকে একটি বিরোধমূলক অলঙ্কার বলা হয়ে থাকে, কারণ যেহেতু এখানে কারণ ছাড়াই কার্যের উৎপত্তি হচ্ছে, তাই কারণের অভাব ও কার্য দুইয়ের মধ্যেই বিরোধ পতিত হচ্ছে, তাই এই অলঙ্কারকে বিরোধমূলক অলঙ্কারও বলা যেতে পারে। এবং এই বিভাবনা অলঙ্কারের একটি উদাহরণ আমরা দিচ্ছি বলে কি, অনায়াসম মধ্যম সংকতরে ঝু অভূষণ মনোহারী অপুর বয়সী সুগ্রহ। অর্থাৎ এই শ্লোকটিতে কোন এক যুবতীর বর্ণনা করা হয়েছে, কি বলা হয়েছে? অনায়াস কৃষম, অর্থাৎ সে কোনো পরিশ্রম না করে কৃষক হয়েছে। আমরা সাধারণত জানি যে কষ্ট মানে পরিশ্রম না করলে শরীর সাধারণত কৃষক হয় না, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে যে অনায়াস কৃষক, অনায়াসই অর্থাৎ পরিশ্রম না করে তার শরীর কৃষক হয়ে গেছে। আর কি মধ্যম সংকতরলের কৃষক, আর কি আমরা যখন মানুষ চঞ্চল হয়ে যায় তার পিছনে একটা কোনো কারণ থাকে, কি থাকে? ভয় বা শঙ্কা। কিন্তু এখানে কোনো ভয়ও নেই শঙ্কাও নেই, তাও তার মধ্যে কি দেখা দিয়েছে? চঞ্চলতা দেখা দিয়েছে। আর কি অভূষণ মনোহারী, অর্থাৎ কি মনোহরত্বের কারণ কি না? আভরণ, ঠিক আছে। অর্থাৎ এখানে অভূষণ, তাই এখানে দেখা যাচ্ছে আমরা যে তিনটে ক্ষেত্রে কারণ নেই কিন্তু কার্যোৎপত্তি ঘটছে, তাই এখানে বিভাবনা অলঙ্কার হয়েছে। কিন্তু বিনা কারণে তো কোনো কার্য হয় না, এক্ষেত্রেও নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, সেই কারণটি কিন্তু লোক প্রসিদ্ধ নয়। সেই অখ্যাত কারণটি কি? সেই অখ্যাত কারণটি হলো বয়স বা যৌবন, এটি হচ্ছে উক্ত নিমিত্ত বিভাবনার উদাহরণ। কিন্তু বিভাবনা অলঙ্কারের যে দুটি ভাগ আছে, উক্ত বিভাবনা এবং অনুক্ত বিভাবনা, উক্ত বিভাবনার উদাহরণ বিশ্বনাথ দিলেও অনুক্ত বিভাবনার উদাহরণ কিন্তু বিশ্বনাথ তার গ্রন্থে দেননি। তিনি শুধু এই উদাহরণটাকেই রেখেছেন, তার একটু পরিবর্তন করেছেন। কিরকম করেছেন পরিবর্তন? না, অনায়াস কৃষম মধ্যম সংকতরে দিশৌ অভূষণ মনোহারী অপুর বয়সী সুগ্রহ। এই বয়সী পদের জায়গায় তিনি ভাতি পদের প্রয়োগ করেছেন, অর্থাৎ ভাতি এখানে এই বয়সের কারণটি অনুক্ত, অর্থাৎ এটি গোপন করার ফলে কবির যে সমানধর্মী বা কবির সমানধর্মী কে না পাঠক বা সহৃদয় তা বুঝতে সমর্থ হয়েছে। তাই অন্য কারণ এখানে কোনো উল্লিখিত হয়নি। উক্ত নিমিত্ত বিভাবনায় কারণ উল্লিখিত ছিল, কিন্তু অনুক্ত নিমিত্ত বিভাবনায় এই বয়সী পদের জায়গায় ভাতি পদের প্রয়োগ করার ফলে এটা কি হয়েছে? এখানে কারণটা উল্লিখিত হয়নি, তাই কি অনুক্ত নিমিত্ত বিভাবনার উদাহরণ। তাহলে বিভাবনা অলঙ্কার কি হলো? যেখানে কারণ ছাড়াই কাজ দিয়েছে বিভাবনা অলঙ্কার, তার উদাহরণ আমরা দেখলাম। এবং বিভাবনা অলঙ্কার দুটি ভাগে বিভক্ত, উক্ত বিভাবনা এবং অনুক্ত বিভাবনা। এরপর আমরা বলবো বিশেষোক্তি। বিশেষোক্তি অলঙ্কার আগে বলে যে শ্রুতি হেতু ফলাভাব বিশেষ শক্তি স্তাদিধা। শ্রুতি হেতু অর্থাৎ কি কারণ আছে কিন্তু ফলের অভাব দেখা দিচ্ছে, সেখানে কি হয়? সেখানে বিশেষোক্তি অলঙ্কার হয়ে থাকে। এই বিশেষোক্তি অলঙ্কারকেও দুভাগে ভাগ করা যায়, উক্ত বিশেষোক্তি, উক্ত নিমিত্ত বিশেষোক্তি আর অনুক্ত নিমিত্ত বিশেষোক্তি। অর্থাৎ যেখানে কারণ আছে কিন্তু কার্য বা ফল নেই সেখানে বিশেষোক্তি অলঙ্কার হয়েছে। আবার এই জাতীয় ফলকে বিশ্বনাথ কি বলেছেন? অচিন্ত নিমিত্তম বলেছেন। কেন বলেছেন এই বিশেষোক্তি অলঙ্কারকে অচিন্ত নিমিত্তম? কারণ যেহেতু এই প্রকার অলঙ্কারে বিপরীত কার্যে উৎপত্তি কেমন করে হয় তা চিন্তা করা যায় না, অর্থাৎ তা অকল্পনীয়। কেন অকল্পনীয়? যেহেতু কারণ আছে কিন্তু ফল নেই, যেটাকে মানা যায় না বা কল্পনা করা যায় না, তাই এটি বিশেষোক্তি অলঙ্কার হয়েছে এখানে।
এবং বিশেষত অলংকারের উদাহরণ হচ্ছে যে ধ্বনিনোপি নিরুন্মাদা যুবানোপি ন চঞ্চলা প্রভব ও প্রমত্তাস্তে মহামহিম শালিনাহ। বলছে ধ্বনিনোপি নিরুন্মাদা অর্থাৎ যারা মহামহিম অর্থাৎ যারা শ্রেষ্ঠ, কি ধ্বনিনোপি নিরুন্মাদা অর্থাৎ তাদের প্রভুত্ব ধন থাকা সত্ত্বেও তারা তাদের কি আর তারা অপ্রমত্ত, প্রচুর সম্পদ থাকার ফলে তারা অপ্রমত্ত। আর কি যুবানোপি ন চঞ্চলা অর্থাৎ যুবকরা সাধারণত কি হয়ে থাকে, যুবকরা সাধারণত চঞ্চল হয়ে থাকে, কিন্তু সে যুবক হওয়া সত্ত্বেও সে কি অচঞ্চল। আর কি প্রভব অপ্রমত্তাস্তে অর্থাৎ প্রভুত্ব সম্পন্ন হয়েও সে কি প্রমাদরহিত, অর্থাৎ যে প্রভুত্ব যে কি হয় তার প্রবল সম্পত্তি অধিকারী হয় সে সময় আনন্দে থাকে, খুশিতে থাকে, কিন্তু এখানে সে প্রভুত্ব সম্পন্ন প্রভুত্ব সম্পন্ন হয়েও সে কি তার মধ্যে আনন্দ নেই। তাই এখানে দেখা যাচ্ছে যে ধনবান হয়েও সে অপ্রমত্ত, যুবক হয়েও সে অচঞ্চল, আর প্রভুত্ব সম্পন্ন হয়েও সে আনন্দরহিত বা প্রমাদরহিত। অর্থাৎ এখানে কারণ আছে কিন্তু কার্য নেই, তাই এখানে বিশেষ শক্তি অলঙ্কার হয়েছে। এটি এই যে উদাহরণ দিলাম ধ্বনিনোপি নিরুন্মাদা যুবানোপি ন চঞ্চলা প্রভব অপ্রমত্তাস্তি মহামহিম শালিন, এটি হচ্ছে উক্ত নিমিত্ত বিশেষ শক্তির উদাহরণ। এরপর অনুক্ত নিমিত্ত বিশেষ শক্তির উদাহরণ কিন্তু বিশ্বনাথ সাহিত্য অর্পণে দেননি। তিনি বলেছেন যে এই যে মহামহিম শালিন এই পদটির জায়গায় অর্থাৎ কিয়ন্ত সন্তি এই পদটি যদি প্রয়োগ করা হয় তাহলে এখানে নিমিত্তবাচক পদের অভাব ঘটে, যার নিমিত্ত চিন্তার কারণ বোঝা যায় না। তাই এখানে অনুক্ত নিমিত্ত বিভাবনা অনুক্ত নিমিত্ত বিশেষ শক্তির উদাহরণ হয়েছে। Thank you.